আধা ঘন্টা থেকে আমার ফোন করে টাকা এইভাবে করতে ঢাকায় ঢাকায় হয়ে গেছে প্রত্যেকটা জায়গায়। এখান থেকে আমাদের ভঙ্গ হলো সুন্দর আবহাওয়া। হ্যালো ই অস্তা ভাই, তো কেমন আছিস? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ আর কি। আজকে আমি আসি এই মুহূর্তে ঢাকাতে, অ্যান্ড ঢাকাতে আমি আসার কয়েকদিন মাত্র হয়ে গেল, কারণ আমি এসেছিলাম আমার চাচুর চিকিৎসার জন্য। আমার চাচুর একটু অপারেশন হয়েছে, কারণ চিকিৎসার জন্য এসেছিলাম। আজকে প্রায় 5-6 দিন মতো হয়ে গেছে, আর 2-3 দিন মাত্র বাকি আছে। আমি আমার ভাইয়ের সাথে ঘুরে বেড়াচ্ছি এখন রাস্তার মাঝখানে। তাতে 5-6 দিনের মধ্যে আমি প্রায় অনেকগুলো জায়গা আমি ঘুরেছি। অনেকগুলো জায়গার মধ্যে ভাবলাম যে একটু ভিডিওটা শুরু করি, কারণ যেহেতু ঢাকাতে এসেছি একবার ভিডিও না করলে হয় না। রোডটা একটু বেশি পড়ছে, হসপিটালের দিকে গিয়ে যাবো। পরশুদিন আমাদের লাস্ট ডেট ঢাকাতে, পরশুদিনের পরে আমরা চলে যাবো আবার আমাদের বাসায় ফেরার চাপাইনবাবগঞ্জে। তো ভাবলাম যে একটু ঢাকাটা ঘুরি, একটু ভিডিওটা বানাই, যেহেতু ঢাকাতে আসার সুযোগ আবার কবে কবে পাবো তা ঠিক নাই, অনেক লেট হতে পারে। তো এই জন্য আমি একটা ভিডিওটা তুলে নিচ্ছি আর কালকে আবার বাড়াবো। কালকে একটু আমার জামা কাপড় এগুলো কিছু কিনার আছে। হ্যালো গাইস, এরা এখানে আপনার গাজীপুরে থাকে, দেখা করতে এসেছি। তো ভাবলাম যে ওকে নিয়ে বের হই। এ ফিউ মোমেন্টস লেটার, তো আজকে আমি এখান থেকে শুরু করছি। আমি গতকালকে লাস্ট ভিডিও শুট করেছিলাম, আজকে আবার দ্বিতীয় দিন। আজকে আমি এসে ঢাকার নীলক্ষেতের এখানে, তো এখান থেকে একটু বেশি ট্রাফিক জ্যাম লেগে গেছে। ভাবছি এখান থেকে বাজার করতে সামনে এই পাশে, মানে আমি যে পাশে দাঁড়িয়ে আছি এই পাশে মেয়েদের বাজার, আমাকে যেতে হবে এখন ওই পাশে। এখানে আপনার ঢাকাতে একটু কম দামে জিনিসপত্র এগুলো পাওয়া যায়, সে ওই পাশে গিয়ে আপনার একটা মোবাইল প্যান্ট আর কয়েকটা অ্যাক্সেসরিজ এগুলো কিছু কিনে নেব। চলুন এখান থেকে পার হই। ভাই বিকাশ থেকে 1000 টাকা তোলা যাবে? তো এর মধ্যে ঢাকার মধ্যে ঘুরছি। আমার একটা এখানে একটা সানগ্লাসও কিনা হয়ে গেলো। আসলে সানগ্লাসটা অনেকদিন থেকে কেনার ইচ্ছা করছিল, এই কারণে কিনে নিলাম। ভিড় অনেক, ভিড় অনেক হওয়ার কারণে আমি এদিক ওদিক কোথাও যেতে পারছি না। হ্যাঁ, লোকজন আলাদা আলাদা রিয়াকশনও আসছে, এই কারণে আমি আর আপনার মানে ভিডিওটা তুলে দেখাতে পারছি না। এই উল্টাপাল্টা রিয়াকশনের জন্য আমার নিজেরই অবস্থা খারাপ হয়ে গেছে। এখন এখানে হাঁটি, দেখি যে কি পাওয়া যায়। কারণ আমার তো নিশ্চয় আপনারা জানেন যে আমি প্যান্ট এগুলো জিনিস আর কি নেওয়ার জন্য এসেছি। একটা স্পোর্টের দোকান খুঁজে লাগবো আপনার একটা পাশে। আপনার চারিপাশে ভিড় অনেক লাগতে এসে, তো এখানে আপনার দাঁড়িয়ে আছি প্রায় আধা ঘন্টা থেকে। আমার ভাই বোনদের যে বাজার করার জন্য আমার পুরোপুরি সময়টা গেল এই যে এই বাজারটা। আধা ঘন্টা থেকে আমি শুধু এইটাই বাজার করি, এখন আমার জন্য কিছু কিনতে হবে, কিছু এখন থেকে কিনিনি। ঢাকা শহরে ঘুরছি, শুধু এই যে কেনাকাটি করা হচ্ছে আর কিছু করা হচ্ছে না। এখান থেকে সামনে এগিয়ে যাই, সামনে যে খুঁজি যে আমার জন্য কিছু পাওয়া যায় কিনা, তারপরে তখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনার কোনো ই থাকলে, যদি মানে আমার কাছে হেলমেট থাকতো তাহলে অসুবিধাটা হতো না, কিন্তু হেলমেট নাই যার কারণে আরও অসুবিধা আছে। আমি রোডে এক পাশ হেঁটে রং সাইডে হেঁটে মোট কথা, আমার আরও কিছু করার নেই, কারণ ওই পাশে ভিড় অনেক আর ভিড়ের মাঝখানে আমি ভিডিও করতে পার। আর এখানে লোকজনের রিয়াকশানটা আপনার বুঝাবো কেমন? ওই দেখি ব্লগার তাকে থেকে গেছে, কিছু বড়ো বড়ো করে মানে আগে তাকাচ্ছে, মানে তাকাচ্ছে পুরোপুরি তাকাচ্ছে, এভাবে করে তাকাচ্ছে, এভাবে করে পুরোপুরি তাকে নেই, নাকি সমস্যা কোথায়? না পুরোপুরি তাকাবে না, ওইটাই ঝামেলা। হাজারো রিয়াকশান পাচ্ছে, এরকম ভিডিও ক্যাপচার করতে আসছে না, কারণ কি আমার কাছে ছোট্টো কোনো ক্যামেরা নাই, এরকমভাবে দেখে চলে যায়। আমার তো ভিডিও করতে অসুবিধা হচ্ছে, কারণ এতজনের মাঝখানে আমার এসে কোনো অভ্যাস নাই। আর এই মুহূর্তে আপনি আমার কথাও শুনতে পাচ্ছেন, কারণ চারপাশে আওয়াজ অনেক বেশি। এখানে আপনার জ্যামের মধ্যে একটু খারাপভাবে ফেঁসে গেছি, আমার জন্য নিলাম এখানে আপনার এই যে প্যান্ট এগুলো নিলাম, এখন এখানে জ্যামের মধ্যে একটু খারাপভাবে ফেঁসে আছি। এখন দেখি এখান থেকে কী করা যায়, পার হয়ে যায় এখানে। আমার একটু সাইড করেন তো, এটা ভালো করে পারি যায়। কিন্তু এখানে শার্ট একটা খুবই ভালো লেগেছিলো, ভালো লেগেছিলো, এখানে কম দামে পাওয়া যাচ্ছে। একটা ছোটো ব্যাগও নিতে হবে আমাকে, সেটা দেখি কোথাও পাওয়া যাচ্ছে যদি। এই মুহূর্তে ঘুরতে ঘুরতে আপনার সন্ধ্যে পার হয়ে গেলো, প্রায় অনেকক্ষণ লেট হয়ে গেছে, মানে এখানে আমার জিনিসপত্র কিনা হলো অবশ্য এদিকটা একটু ভালো হয়েছে। শুধু লাস্ট আর কয়েকটা জিনিস খুঁজবো, যদি পাওয়া যায় তাহলে ভালোই, না হলে তো বুঝতে পারছি না আমরা যাচ্ছি। কিন্তু আমার কাছে আর মাত্র 150 টাকা আছে, 150 টাকায় কী পাওয়া যায় দেখি, যে তো আমার ওই জিনিসটা এদিকে কোথাও পাওয়া যায়। শুনছেন যে সন্ধ্যা, এবার দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা হয়ে গেছে, রাত্রের সময় আর কি আমার কোয়ালিটি একটু ভালো আসছে না, খারাপ হয়ে যায় তারপরে না। তো এখন দেখি যে কি কোন দিকে যাওয়া যায়। ঢাকার মধ্যে ঘুরে ঘুরে আপনার কেমন ঢাকায় ঢাকায় হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় নাম করে বেড়াচ্ছে, আমি কী বলবো বুঝতে পারছি না। এটা সাদা কালার কিনে নিবো, তাহলে দিকটা আমি নিই না। ঘুরতে 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 অনেক লেট হয়ে গেলো, প্রায় 7:30 বেজে গেছে। আর আমাদের খাওয়া দাওয়া আছে এখানে, অনেকক্ষণ থেকে ঘোরাফেরা করছি, তো অনেকক্ষণ থেকে খুঁজাখুঁজি করছি সাদা কালার কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। এক কালার, কারণ সাদা এক কালার ছিল, আমি অন্য কোনো কালার নিতেও চাচ্ছি না, এই কারণে আর কি ভাবছি এখন কোথায় যাবো। এখান থেকে যদি আমি ধানমন্ডি লেকের দিকে যাই, ওদিকে হয়তো বা সাদা এক কালার পাওয়া যাবে, তাই হচ্ছে চলে, আর কিছু করার নেই এখন।
তো এইখান থেকে আপনার বাজার টাজার সবই হলো। আসলে নিলাম একটা গেঞ্জি, একটু কেন এই দেখার জন্য আপনার বেড়ে রেখেছি। আসলে কমের মধ্যে অনেক কিছু কিনা গেছি তা বলে না, কিন্তু তাও ভাই একটু প্রাইসটা বেশি লাগলো সব কিছুর। চাপাই থেকে অথবা অন্য কোথাও থেকে আপনার 350-400 টাকায় নেওয়ার থেকে এখানে 150 এগুলো অনেক কম। এর প্রবলেম নেই, আপাতত যাই একটু পাশের দিকে ফেরত যাই, অনেকক্ষণ থেকে বাইরে আছি। লাস্ট যেটা কাজটা শেষ করি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনার যা যা খুঁজছিলাম তা তা সবই পাওয়া গেছে। আপনারা দেখা বুঝতে পারছিলাম কি খুঁজছিলাম এখন থেকে, তো এখানে পাওয়া গেল 100 টাকায়। আপনার ভালো একটা পাওয়া গেছে, বলবো না খুবই খারাপ হয়েছে। হ্যাঁ তবে একটা খালি এই মাছটা পরে টেস্টটা পরে না থেকে শুধু এমনি ব্ল্যাক কালার হতো তাহলে আরও ভালো লাগতো আর কি। হ্যাঁ যা হয়েছে একটা, যা আমি প্ল্যানিং করেছিলাম প্ল্যানিং অনুযায়ী আমার সব কিছু পেয়ে নেই, তো এখন আর আপাতত কিছু বলবো না। এখানে যাবো সোজা রেজিস্ট্রেশন করে কালকে আবার বাড়ি যেতে হবে, তো বাকিটা ভিডিও আপনি কালকে দেখেন, আজকে বন্ধ এখানে রাখি। হ্যাঁ তো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা পরের দিন ঢাকা থেকে বেরিয়ে যাচ্ছি। ওর সুন্দর সুন্দর চারিপাশের পরিবেশ, একটু ময়লা থাকতে পারে তাতে কোনো কিছু যায় আসে না, তবু এত সুন্দর সুন্দর পরিবেশ, ফাঁকা ফাঁকা রাস্তা। হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যে আপনার ফাঁকা রাস্তা ভঙ্গ করার জন্য কিছু আসছে, দাঁড়ান 1 2 3। আর এই যে হ্যাঁ এই যে আপনার ঢাকা স্পেশাল কালো ধোঁয়া, এটাকেই তো মিস করছেন আমাদের থেকে, এটাকেই তো দেখতে পাইনি ঢাকাতে এসে। আপনি স্পেশাল এটা না দেখেন তাহলে কী দেখেছেন? ও যেটা দেখা যাচ্ছে ওটা এখন না, দাঁড়ান 1 2 3। এই যে আপনার ঢাকা জ্যাম পাউটি, এই জ্যাম পাউটি ছাড়া কি মানায়? আসলে আমরা এখানে ফেঁসে গেছিলাম কোনো ভাই যাতে বেরিয়ে তখন আপনাকে আসল সুন্দর লোকেশান দেওয়া। আসলে এখন থেকে যা বললাম আপনার আপনারা সিরিয়াসলি নিয়ে না, ওটা একটু হালকা মজা করেন। তো এখান থেকে আপনার ঢাকার বাইরে সুন্দর সুন্দর কালো আবহাওয়া, একদম ঘন মেঘ হয়ে উঠেছে। তো এখানে এখান থেকে আমাদের ভঙ্গ হওয়ার সুন্দর আবহাওয়া। হ্যাঁ এখানে আমরা পেট্রোল পাম্পে এখানে 15 মিনিট বলবো না 20 মিনিট পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়েই ছিলাম। সুন্দর সন্ধ্যা, এই সন্ধ্যা শুধু একটা গান গাওয়ার ইচ্ছে করে, যাচ্ছি চলে বহু দূরে ডাকছি পৃথিবী ছেড়ে, লাইন ভুলে গেল। এখানে একটা সুন্দর একটা আবহাওয়ার সাথে আমরা ব্রিজ পার হচ্ছি, দেখতে খুবই ভালো লাগছে। ড্রাইভারকে বলেছিলাম একটু জানলাটা খোলা যাবে, তো বলছে আপনার এসির বাসা চলে যাবে, এখানে জানলা খুলেনি। ব্রিজ শেষে আপনার একটা ঘনভাবে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার কারণে পুরোপুরি ফোকাস একটু রাস্তার উপর রাখতে হয়েছে, কারণ ড্রাইভারকে আমি একটা সাজেশান দিয়েছিলাম যে এদিক ওদিক ঠিক করে চালাই। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত শেষ, এরপর ভিডিও আমি করে নিই অবশ্য। দেখা হচ্ছে আপনাদের সাথে পরে একটা নতুন নতুন ধরনের ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।